করোনা ভাইরাসের প্রভাবে জার্মান ক্রেতারা যেন বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত না করে সেই অনুরোধ জানিয়ে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর গার্ড মুলারকে চিঠি লিখেছেন বিজিএমএ সভাপতি ডক্টর রুবানা হক। চিঠিতে উল্লেখ করা হয়, 9টি কারখানার তথ্যে দেখা যায় 4,92,38,840 ক্রয়াদেশ বাতিল করেছেন জার্মান ক্রেতারা। বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই সংখ্যা দিন দিন বাড়বে এমন আশঙ্কা জানিয়ে বিজিএমএ সভাপতি উল্লেখ করেন, প্রয়োজনে ক্রেতারা পোশাকের মূল্য পরিশোধের জন্য বাড়তি সময় নিতে পারবেন। এভাবে ক্রয়াদেশ বাতিল হতে থাকলে শ্রমিকদের মজুরি পরিশোধে বিশাল সমস্যায় পড়তে হবে। জার্মান সরকার যেহেতু সেদেশের ব্যবসায়ীদের ক্ষতি মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে, তাই আগামী জুলাই পর্যন্ত যেন বাংলাদেশ থেকে কোনো ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করা না হয় তা নিশ্চিত করতে ডক্টর গার্ড মুলারকে অনুরোধ করেন ডক্টর রুবানা হক। এর আগে রোববার রাতে এক ভিডিও বার্তায় বিজিএমএ সভাপতি জানান, করোনা ভাইরাসের কারণে 22 মার্চ পর্যন্ত 1,089টি পোশাক কারখানায় প্রায় $1.5 বিলিয়ন কার্যাদেশ স্থগিত করেছে বিভিন্ন দেশের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন দেশ থেকে মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ আপাতত বাতিল করছে, বলছেন স্থগিত, কিন্তু আমাদের জন্য স্থগিত থাকা এবং বাতিল করা একই জিনিস। কাজেই সমস্ত কিছু মিলিয়ে একেবারে সর্বশেষ তথ্য অনুযায়ী আমি পড়ে শোনাচ্ছি কজন দিয়েছেন। 1,089টি কারখানা, তারা আমাদের ওয়েব পোর্টালে মোটামুটিভাবে এন্ট্রি দিয়েছেন, তাতে পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে যার আর্থিক পরিমাণ $1.48 বিলিয়ন $1.48 বিলিয়ন এবং কারখানা শ্রমিকগুলোর সংখ্যা হলো 12 লক্ষ। করোনার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি খাতে, বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, হ্যাঁ ধন্যবাদ রাজু। আসলে করোনা ভাইরাসের প্রভাবে কিন্তু দেশের আমদানি রপ্তানি খাতে একটু কিছুটা বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে বন্দরের দিকে লক্ষ্য রাখলে সেটা বোঝা যায়। বিশেষ করে জানেন যে স্বাভাবিক সময় চট্টগ্রাম বন্দরে যেখানে প্রতিদিন 100-125টির বেশি জাহাজ থাকতো, এখন সেই জাহাজ নেমে আসে 80-83-এর মধ্যে। এবং আমি কন্টেনার দিয়ে শুরু করে আপনারা জানেন দেশের আমদানি রপ্তানি 92% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে, যেখানে 49,000 ধারণ ক্ষমতার এই বন্দরে আজকে কন্টেনার রয়েছে মাত্র 33,000। একসময় যেখানে আসে জানা যায় বাংলাদেশের বাণিজ্যিক যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী বলে দুই ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং বাজেটের আগে কিন্তু পণ্য আমদানি বেশি হয়। আর এক মাস পরে রমজান যে ভোগ্য পণ্য আমদানি সেটিও হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু করোনা ভাইরাসের প্রভাবে আমদানি রপ্তানি খাতটা কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে, আমদানি খাত কিছুটা কমে গেছে, আমদানি হচ্ছে না। কারণ আপনারা জানেন আমাদের দেশে সবচেয়ে বেশি কাঁচামাল আসতো চায়না থেকে, যেহেতু প্রথমে করোনা ভাইরাস সংক্রমণ সৃষ্টি হয় চায়না থেকে এবং এর ফলে কিন্তু চায়না থেকে জাহাজ আসার পরিমাণ যেমন কমেছে, কাঁচামাল আসা কমেছে। তবে মাঝখানে কিছু পরিস্থিতি উন্নত হয়েছিল, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সে আমদানি রপ্তানিতে তার প্রভাব পড়ছে। আপনি বিশেষ করেন যে বাংলাদেশে কিন্তু যেসব আমদানি পণ্য হয় সে আমদানি যেমন কমছে, ঠিক তেমনি রপ্তানিও এক কিছুটা কমেছে। বিশেষ করে আমি তৈরি পোশাক শিল্পের খাতের কথা বলে, যেহেতু পরে থেকে চট্টগ্রাম বন্ধ দিয়ে কিন্তু এই তৈরি পোশাক শিল্পগুলো বিদেশে পাঠানো হয়, কিন্তু যেহেতু বিদেশি ক্রেতারা তাদের যে অর্ডার যেগুলো স্থগিত করছে বা বাতিল করছে সে কারণে কিন্তু রপ্তানি তেমন হচ্ছে না। তো এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন হ্যাঁ তারা আসলে তাদের স্বাভাবিক কাজ যেগুলো আছে সেগুলো তারা যেমন করছেন এবং সেটাতে বন্দর উঠানামাও স্বাভাবিক রয়েছে, কিন্তু যেহেতু আমদানি রপ্তানির পরিমাণটা কম সেখানে কিন্তু বন্দরে তেমন কোনো আর সমস্যা হচ্ছে না, কিন্তু আমদানি রপ্তানির পরিমাণটা তুলনামূলক কম বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে কন্টেনার বাহী জাহাজ আসার পরিমাণটা তেমন কমেছে, যেমন অন্যান্য স্বাভাবিক সময় চট্টগ্রাম বন্দরে কিন্তু বন্দরের প্রধান জেটিতেই কন্টেনার বাহী জাহাজ থাকে 15-16টি, কিন্তু এখন কন্টেনার বাহী জাহাজ রয়েছে মাত্র 13টি। ঠিক 13টি জাহাজ বন্দরের কন্টেনার খালাস করছে, অর্থাৎ তারা আবার পণ্য নিয়ে চলে যাবে। তবে একটি কথা সত্যি কথা যে করোনা ভাইরাসের প্রভাবে যে আন্তর্জাতিকভাবে যে বহির্বিশ্বে প্রভাব পড়েছে অর্থনীতিতে, তারও প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে আর বাংলাদেশের অর্থনীতিতে। বিশেষ করে এখন চট্টগ্রাম বন্দরে আজকে কন্টেনার রয়েছে মাত্র 33,000 এবং জাহাজ রয়েছে মাত্র 83 এবং বন্দর প্রধান যেটি জাহাজ আছে 13টি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানির পরিস্থিতির খবর।